যে রাত একটার সময় এঞ্জেলের কাণ্ড দেখো, রাত একটা বাজে, ঠিক আওয়াজ পাস না, কে আওয়াজ করলো কে না করলো, এমন কোথায় যাবি? আও আও আও, দরজা খুলে দিতে হবে, খুলে দিতেই হবে, খুলে দিতেই হবে, দেবো খুলে খুলে দিতে হবে, খুলি নিয়ে আমি আটকে রেখে দিয়েছি, বেরিয়ে গেল। বাবু কি করার পরে নিজেই এখানে শুয়ে পড়লো আর আর এখনো কিরম ধরনের ও, এটা শুয়ে শুয়ে কিরম ধরনের ল্যাচ করো ল্যাচ করো, আজকের ভিডিওটাকে এখান থেকে শুরু করছি। এখন বাজে হলো 8:30, আর আজকে যাবো পিসির বাড়ি কলকাতা থেকে, কলকাতা বলছি সরি, টলিগঞ্জ থেকে উত্তরপাড়া যাবো, অ্যান্ড অনেকটাই লং ডিস্টেন্স, তাই জন্য একটু তাড়াতাড়ি বেরোতে হবে, কিছু ডকুমেন্টেশনের কাজ আছে তাই জন্যই আজকে যেতে হচ্ছে, অফিস আজকে ছুটি নিয়েছি, অ্যান্ড আজকে যাই, অনেকগুলো কাজ আছে সেগুলোকে কমপ্লিট করে তারপরে দুপুরের মধ্যে চলেও আসবো। সো কী করবো কী না করবো সব কিছুই তোমাদেরকে দেখাবো, চলো দিনটাকে এখান থেকে শুরু করি, অ্যান্ড আমাকে 9:30-10টার মধ্যে বেরোতেও হবে। এখন বাজে হলো 8:30, তো ঝটপট করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিই। অ্যান্ড এই দেখো এঞ্জেল কী করছে এখানে, এঞ্জেল সকাল সকাল রোদ্রের মধ্যে এখানে বসে আছে। আজকে কিন্তু বাইরে প্রচণ্ড রোদ্রের তেজ, আমি ভাবছি কি করবো কি না করবো, যাই হোক এখন দিনটাকে শুরু করা যাক, দেখি কি করি কি না করি। অলসো আমি কয়েকদিন ধরে আমার হেয়ারটাকে পুরো বেরুনি করে ঘুমাই, অ্যান্ড তার জন্য দেখো কি সুন্দর একটা ওয়েভি ব্যাপার আসে চুলের মধ্যে, তোমরাও করে দেখতে পারো খুব ভালো, অ্যান্ড অনেকেই হয়তো করো। সো আমি জাস্ট শেয়ার করলাম যে আমি করে থাকি বলে, দেখো এখন কত সুন্দর লাগে আমার এই সকালবেলা উঠেই ওয়েভি হেয়ারটা খুব ভালো লাগে, বাট আফটার এ মানে বাত কী বলছি মানে পাগল হয়ে যাবো। যাই হোক আমি ওই স্নান টান করার পরে সেই তো স্ট্রেটই হয়ে যাবে, যাই হোক এখন যাই গিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে নিই। দেখো এখানে বসে আছে আর আমার এখানে গরম গরম চা, গরম গরম আজকে দুধ চা আছে কারণ আজকে রচা করিনি, সো ইয়ার দুধ চাই খেতে হবে। তো আমি স্নান টান করে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি, এখন বাজে হলো 9:30 আর আমার চুলটা প্রচণ্ড ভিজা, আগে আমি ড্রায়ার দিয়ে আগে শুকিয়ে নেবো বিকজ এখন টাইম নেই, তো ঝটপট করে ড্রায়ার দিয়ে আমি শুকিয়ে নিচ্ছি। হচ্ছে আজকের আমার ব্রেকফাস্ট, বাট আমার কাছে একদম টাইম নেই, মাসি আমাকে খাইয়ে দেবে আর আমি রেডি হব। আমি এই জাস্ট বেরোচ্ছি, এখন রেডি হয়ে গেছি, অলরেডি অনেক লেট হয়ে গেছে, ঝটপট করে বেরোতে হবে, আর ওইদিকে রাজদীপও চলে এসছে, ওই যে ও বাইক রাখছে, সো এখন ঝটপট করে বেরোনো যাক, বেশি লেট করা যাবে না। অ্যান্ড এই হচ্ছে আমার আউটফিট আজকের, অ্যান্ড এর সাথে আমি একটা জ্যাকেট পেয়ার আপ করবো, এই জ্যাকেটটা, বিকজ আমি একটা অফিসিয়াল কাজে যাচ্ছি, সো স্লিভলেসেস নট অ্যালাউড, সো এখন যাই গিয়ে বেরোনো যাক। রাজদীপ এসছে এখন, আর এই হচ্ছে আমার আউটফিট, অ্যান্ড একটা জ্যাকেট পেয়ার আপ করে নিয়েছি, এই হচ্ছে আমার লুক, অ্যান্ড বেরোনো যাক। টাটা বুড়ি, আসছি আমি, টাটা। তো আমি বেরিয়ে গেছি এখন, আর রাজদীপের সাথেই বেরোলাম, বাট ও আলাদা চলে যাবে, আমি আলাদা চলে যাবো, অ্যান্ড যাই। আর এইদিকে বৃষ্টিও শুরু হয়ে গেল, মানে আমি বেরোলাম আর বৃষ্টি শুরু স্টার্ট, এই জাস্ট বৃষ্টি শুরু হয়ে গেছিলো অ্যান্ড এখন আবার শুরু হয়ে গেল রোদ, বিশাল জোর রোদ। তো এখন যাচ্ছি মেট্রোর দিকে, অ্যান্ড আকাশটা দেখো কি নীল হয়ে আছে এখন। লাস্ট স্টেশন দক্ষিণেশ্বর, এখন ঢুকবো, বরানগর ক্রস করলাম। দক্ষিণেশ্বরে নামলাম, এই দেখো স্টেশনটা কি সুন্দর। তো আমি এই জাস্ট নামলাম, এখন স্টেশন দিয়ে বেরোচ্ছি, কি সুন্দর দেখো স্টেশনটা, সরিয়া সাল জোর বৃষ্টি নেমে গেছে, দাঁড়িয়ে ফেরতাম কিছু করার জন্য।
গেছে দেখো মানে জোরে নামছে এখন আর কি করব এখন দাঁড়িয়ে থাকতে হবে ওই পাশে যেতে হবে অটোর জন্য ওই পাশে আমি অনেকদিন পর দক্ষিণেশ্বর এলাম বাট ইয়া এখন বৃষ্টি শুরু হয়ে গেছে এখন দাঁড়িয়ে আছি পিসির বাড়ি যখনই আসতাম মেট্রো হওয়ার পরে অনেকদিন পর এলাম আর কি মেট্রো তো অনেকদিন হয়েছে খুলে গেছে দক্ষিণেশ্বরের ইন্ডিয়া এমন জোর বৃষ্টি শুরু হয়েছে যে আমি না পাচ্ছি বেরোতে না পাচ্ছি ইয়ে করতে এখানেই দাঁড়িয়ে আছি এখন যাবো ওই দিকে অটো ধরে দেন যাবো এখন একটু কমছে বৃষ্টি আস্তে আস্তে এই দেখো ওয়েদারটা অটোতে উঠে গেছি বালিখালের অটোতে উঠলাম অ্যান্ড এখানেই পেয়ে গেছি এবার আবার এই পার থেকে ধরতে হলো কারণ ওই পারে অটোটা যাবে না বললো কি জোর বৃষ্টি হচ্ছিল আর এখন দেখো কি রোড তো আমি নেমে গেছি অটো দিয়ে এখন হেঁটে পিসির বাড়ির দিকে যাচ্ছি অ্যান্ড ওয়েদারটা কি রোদ পুরো নীল আকাশ হয়ে আছে এটা খুব ফেমাস একটা লাইব্রেরি কাজী নজরুল ইসলাম এটা চল ওই দিক দিয়ে দেখতে হবে আরো চলো এইটা হচ্ছে জয়কৃষ্ণ লাইব্রেরি অনেক আগে আসতাম ছোটবেলায় এখন আর কি সুন্দর মাঠটা আমাকে একটা ছবি তুলে দেবে এখানে সুন্দর এই যে আমার পিসি দাঁড়িয়ে আছে তোমাকেও দেখা যায় কাজের কাছে এখন যাচ্ছি পিসি বাড়ি আর এই হচ্ছে লাইব্রেরিটা খুব খুব সুন্দর অনেক ছবিও তুলে নিলাম উত্তরপাড়া বাজারটা জন্য খেলনা নিলাম ঠিক আছে ওই প্যাকেট দিয়ে দেবে এটা দারুণ হয়ে গেছে আর আমরা যাচ্ছি এখন গঙ্গার পাড়ে আর এই পার থেকে ওই পারে কিন্তু দক্ষিণেশ্বর দেখা যায় তো চলো দেখাচ্ছি ভিউটা দেখো দারুণ ভিউ দারুণ একটা ভিউ এটা হচ্ছে ইনসিন দেখো ব্রিজটা ফাটিয়ে লাগে এই জায়গাটা ফাটিয়ে লাগে হচ্ছে গঙ্গাটা ভিউটা দেখো জাস্ট দারুণ আর বাইরে এখানটা দাঁড়িয়ে না দারুণ একটা হাওয়া দিচ্ছে জাস্ট পাতা বৃষ্টি শুরু হয়ে গেছে এখনই আবার থেমে যাবে এখনই কমে যাবে সুন্দর বাড়িটা সব জায়গায় পাওয়া যায় কলকাতা শহরে কিন্তু এগুলো পাওয়া যায় না এগুলো শুধু এই দিকে আসলেই পাওয়া যাবে এরকম টাইপের বাড়ি অ্যাস্থেটিক তারপরে পুরোনো কালের যে ফিলগুলো থাকে সেগুলো এখানটাই পাওয়া যায় তো আই লাভ ইট ভ্যারাইটি অফ মিষ্টি পাওয়া যায় দেখো মিষ্টির ভ্যারাইটি দেখো এখানে আমরা এঞ্জেলের জন্য এটা কোনটা এখানকার নার্সারি এই গাছটা যা গাছছে না দারুণ লাগছে কিন্তু এই গাছটা কোনটা এটা শুনতে দারুণ লাগছে একটা লাঞ্চ ইয়াম ইয়াম তো এই জাস্ট আমি বেরোলাম এখন যাচ্ছি বাড়ির দিকে অ্যান্ড এখন যাব আগে অটো ধরবো অটো করে দক্ষিণেশ্বর দেন মেট্রো সো অনেকটাই লং ডিস্টেন্স এখন এই বাজে চারটে তো বাড়ি যাওয়া যাক দক্ষিণেশ্বরের ভিউটা আমি জাস্ট অটো দিয়ে নামলাম দক্ষিণেশ্বর এখন যাচ্ছি মেট্রোতে তো এই জাস্ট মেট্রো দিয়ে নামলাম এখন যাচ্ছি বাড়ির দিকে বাইরে বিশাল মেঘ করেছে মনে হচ্ছে বৃষ্টিটা নামবে নামবে করেছে এই আতঙ্কে আতঙ্কে আছে যে বৃষ্টি নামবে এই রোদ উঠলে এই বৃষ্টি নামবে এই হচ্ছে তখন থেকে এখন যাই বাড়ির দিকে
দেখি যে এঞ্জেল কি করছে কি না করছে। ওই মেঘটার জন্যই ভয় লাগছে, বৃষ্টিতে নামবে নামবে করছে। যে আমার হাতে এত কিছু, এই যে পুতুলটা এঞ্জেলের জন্য নিয়ে এসেছি, মানে এঞ্জেলের জন্য নয় আমারই নিয়ে এসেছি। এঞ্জেলকে দেখালে কি করবে জানি না, হাতে এত কিছু নিয়ে ঢুকবো উনি কি করবে সেটাই আমি এখন চিন্তা করছি। এই জাস্ট বাড়ি ঢুকছি, এখন বাজছে অলমোস্ট 5:30, রাজদীপ এক্ষুনি কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তো যাই বাড়িকে দেখি এঞ্জেল কী করছে। তো আমি এই জাস্ট বাড়ি ঢুকছি, দেখি যে এঞ্জেল কী করছে। আর এই যে ব্যাগটা এখানে কিছু ডেকোরেটিভ বাইটেম কিনেছিলাম সেটা নিয়ে এসেছি। অ্যান্ড দেখি ম্যাডাম কী করছে, ওরে গিয়ে মেন তো ওকে চলে এসছে, পাক্কা চলে এসছে, কিছু ঘরেই চলে এসছে মনে হয়। আসা মাত্রই এক দফা আমাকে চেটে দিল, তারা দেখায় এক দফা আমাকে চাটাচাটি করে নিল। আর ওনার জিনিস এসছে বুঝতেই পেরেছে, ব্যাগের ভেতরে ওনার জিনিস যে আছে। কি রে এঞ্জেল এখন শুয়ে পড়লি, গরম লাগছে? দিদি বেঁচেছে, এখন ছেড়ে দেবো ওকে, দেখো কি করবে। পালাবি, নিচে নামবে না, ওইখানেই দাঁড়াবে, নিচে নামবে না। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোস্তারি করবো, এখানে আমি মোস্তারি করবো দাঁড়িয়ে। ওর এখন এমনিতেই মাথা পাতা গরম, দাঁড়া, ওর মাথা গরম, ওকে কিছু দিচ্ছি না, খেলনা কি করছিস এটা, এটা কি হলো? আমাদের বিকালের খাবার, বিকজ আজকে বাবা এটা নিয়ে এসেছিলো দুপুরবেলা, আর আমি ছিলাম না, তো কেউ ছিল না, তো আমরা এখন বিকালেই এটা খাবো। এখন অলমোস্ট বসে 7টা, এখন এটা খাচ্ছি আমরা, এখানে বসে বসে আমাদের সাথে এনজয় করছে। গার্ডার পরিয়ে দিয়েছে তোমাকে, গার্ডার হাতে পরিয়ে দিয়েছে, ডেলের ওয়েট মাপা এখন। এরে 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 কত কত কত, 90 90 97 97 97 97, আমি এখন আমি বেরোচ্ছি একটু, আমরা এখন তেল ভরতে যাব বাইকের, অ্যান্ড এই জন্যই রেডি বেডি হলাম, এখন বেরোবো। আর তেল সেটা পেট্রোল হোক ডিজেল হোক তেল ভরতে যাবো, মোট কথা বাঙালি ভাষায় নর্মাল তেল ভরতে যাবো। তো এইটা হচ্ছে রাজদীপেরই জার্সি গেঞ্জি, যেটা কি আমি পরে নিয়েছি এখন, অ্যান্ড ইয়া এখন বেরোনো যাক। ব্রাজিলে কোন প্লেয়ার খেলে আমি অত জানি না, তুই আমাকে ইয়ে দিয়েছিস, গেঞ্জি দিয়েছিস, আমি পড়েছি, সোজা কথা, অত জানি না আমি, আমাকে অত প্রশ্ন করবি না, আমার অত। আসছি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি, তুমি বসো আমি আসছি। তো এই জাস্ট একটু বেরোলাম, বৃষ্টি ঝিরি ঝিরি পড়ছে এখনো, অ্যান্ড হ্যাঁ যাই এখন একটু তেলটা ভরে আসুক, আর দেখি একটু বাইরে বেরোনো হয়ে গেলো, আর আমার ওয়েদারটা এনজয় করতে। তো আমাদের তেল ভরা হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ির দিকে। জিনিস পেয়েছে এখানে, নতুন একটা পুতুল পেয়েছে, যে একটা পুতুল ওনার ফেভারিট, পছন্দ হয়েছে খুব। তারপরে এই যে ম্যাকডোনাল্ডসের এই বাসি, এরকম তিনটে জিনিস আছে, এদিক ওদিক এদিক ওদিক ছড়িয়ে ফেলেছে অলরেডি। সো ইয়া, এইগুলো সব উনি পেয়েছে আজকে, আজকে ওনার অনেক কিছু পেয়েছে উনি। এইটা ওনার সবচেয়ে প্রিয়, সবার থেকে প্রিয় এটা। তো আজকের মতন ব্লগটাকে এতদূর অবধি রাখছি, কারণ এখন বাজে 10:30, আর আমার মাথা প্রচণ্ড প্রচণ্ড যন্ত্রণা করছে, আমি আর পারছি না লিটারালি এডিট, কোনোভাবে এডিটটা করে ব্লগটাকে শিডিউল করে ঘুমিয়ে পড়বো, বিকজ কালকে সকালবেলার ওই হেডেকটা রাখতে পারবো না, আই থিঙ্ক পারবো না, কি আমি জানি না, আমি এডিটটাও করতে পারবো কি করতে পারবো না তারও কোনো ঠিক ঠিকানা নেই, বাট যতটা পারবো আর কি ততটা করে রাখবো। অ্যান্ড ইয়া, এখন যাবো গিয়ে ডিনারটা করে নেবো আর ঘুমিয়ে পড়বো, তাই জন্য ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে তোমরা জানো কী করতে হবে, ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অ্যান্ড ইয়া সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, বিকজ আই রিয়েলি নিড সাবস্ক্রাইবার্স। অ্যান্ড ইয়া, বাই গাইস, ইউ সি ইন মাই নেক্সট ভিডিও, আজকে আর কথা বলারও এনার্জি নেই। সো দেখা হচ্ছে কালকে উইথ দ্য ব্র্যান্ড নিউ ব্লগ, বাই বাই।